আগামী 20 মে ব্যারাকপুরে নির্বাচন। তার আগেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে ব্যারাকপুরে রোড শোতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 14,000 ভোটে জিতেছিল। চলতি বছর লোকসভা নির্বাচনে 1,14,000 ভোটে জিতবে। এর পাশাপাশি তিনি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুরের রোড শোতে কলকাতা থেকে লোক নিয়ে আসা হয়েছিল বলে দাবি করেন এবং আগামী লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ হয়ে যাবে বলেও দাবি করেন। দেখুন, আজকে যে মিছিল, এই শোভাযাত্রা প্রমাণ করছে আরেকবার ব্যারাকপুর আমরা জিততে চলেছি। গত বছর 14,000 ভোটে জিতেছিলাম, এবার কম করে 1,14,000 এর বেশি লিড নিয়ে অর্জুন সিং দিল্লি যাবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা থেকে বাড়ি নিয়ে এসেছিল, তাতেও যা ভিড় ছিল, আজকে আমাদের শুধু ব্যারাকপুরের ভিড় মানুষের সমর্থন আপনারা দেখেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছে, লোকসভা ভোট বেরোলে রেজাল্ট বেরোক, মুখ দিয়ে আওয়াজ বেরোবে না, আওয়াজ বন্ধ হয়ে যাবে। সত্যগুণ সিনহা আছে না ওদের প্রার্থী, সে বলবে খামোশ, আর উনি খামোশ হয়ে যাবে। শুনুন, অপেক্ষা করুন, কেন্দ্রীয় এজেন্সি অনেক ধেরে ইঁদুর আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে একটা ইঁদুর মোটা সোটা ইঁদুর, সেই ইঁদুরটাকে সবার বন্দী হবে, চিন্তা নেই, অপেক্ষা করুন। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।